ধানরে স্বচ্ছতা আনারাপ টন ব্যবস্থা হলে এই টোকন ব্যবস্থার ছন্দে হয়ে পড়ছেন রাস্তায় সিধাস চিত্র দেখবি এই যে অডাওয়া মুখ্য রাস্তা আছে এই অড মুখ্য রাস্তায় চাষি এবং সিধাস মুখ্য দাবি রয়েছে যে চাষী বর্তমান মিলর যে মিলর টার্গেট নসিবার চাষী মানে ধান বিক্রি করু না যা ফল চাষী টাইফস বা চিন্তা নেই চাষী

মানে ৰাজা ৰাস্তা ৰাস্তা বন কৰি মণ্ডিৰে আনিলা ছাৰ অথাইছ তাৰিখ যে আমাৰ ধান টাৰ্গেট নাই টাৰ্গেট নাই কৈছে তাৰপৰা আমি অঠাইছ তাৰিখে তিৰিছ তাৰিখৰ টাৰ্গেট আশ কুইণ্টল ক'লে অথাইছ তাৰিখৰ আমাৰ কিছু গোটেই সুবিধা নকলে আমি কণ কৰিব অঠাইছ তাৰিখ যাৰ অতি সব লেছি কলেক্টৰ আছিলে আজি কলেক্টৰ তহচিলদাৰ আছিলে তহিলদাৰ আছিলে ক'লে পাঁচটা সব হৈ যাব ক'লে পাঁচটা হয়ে গেল ছ সাতটা পরে কিছু হলানি চাষ করছুন আাস কে করবার বহু মেহনত হয়েছে আউ এখানে বিকাশ সরকার কইসে আমি বহুতে সুবিধা করবু হলে আমি বাস্তবস্থিত স্থিতি হইচ যে আমি চাষি মানে ধান বিকার আউ ই সরকার যে ধান ক্রিয়া নীতি এটি আমি ছন্দ হোছ কতবে টারগেট নিন কেবে ধান রটনি ছটনি এটা অনেক সুবিধা হচ্ছে আহ যদি এটা লাগি রে আমি আজ রাস্তায় ধান নেই আন্দোলন কৰছো আকে নিৰা জ্বলা আছিল দায়ী ৰ প্ৰশাসন আৰু চৰকাৰে পৰ্যন্ত আমাৰ ধান বেছি তো নি আন্দোলন কৰোঁ নিহাতি ভাৱে দেখোন যে কুচিণ্ডা উপখণ্ড এক চাছী বহ অঞ্চল লোক মানে চাছ কাম নিৰ্ভৰ কৰিব সৈতে চাছৰ যি পইচা উপাৰ্জন কৰি থাকে তাৰ পৰিবাৰ প্ৰতি পোচন কৰাী আশা ৰখি থাকে ভাল দুই পইচা ইনকম কৰিব কিন্তু আজি বাধক সাজিছে মিলৰ কটাৰ্গেট যদি যেপর্জন টার্গেট ন আসে তাহলে এইটার চাষী মানে রাস্তাকে অবরোধ করবে বলে সূচনা দিয়েছেন কুচিডা অডা বালু নিউজ